সবাইকে নমস্কার এবং আদব ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষি খামার ও খামারের গল্প সাথে আছে আমি বিপ্লব বন্ধুরা আমি আজ আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সরকারি যে সিমেন্টগুলা আসলে আজকে যে ভিডিওটা আপনারা পাবেন সেটা অ্যাকচুয়ালি র্যান্ডমলি পাবেন এলোমেলো বলতে কোন কত পার্সেন্ট বলতে নির্দিষ্ট এর আগে যে আমি ভিডিওগুলো দিই আছে কোনটা পঁচাত্তরে আসি আজকেরগুলো আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন পঁচাত্তর পাবেন সাতাশি পয়েন্ট ফাইভ পাবেন তারপরে বাষট্টি পয়েন্ট ফাইভ পাবেন সরকারি যেরকম কি আর অ্যাকচুয়ালি বডি ওয়েট সম্বন্ধে আপনারা কোনো কিছু বলবেন না এনে সানে গুদাসারের ভিডিও আপনারা দেখবেন আর আমি আজকে যে টপিক নিয়ে করতেছি এনে সানে দাসারের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা সবাই বলতে ডেসক্রিপশন বক্স চেক করে আপনারা সানে গুদাসারের লিঙ্কে যাবেন তাহলে আপনাদের ডাবল সব ক্লিয়ার হয়ে যাবে আমি স্যারের কাছ থেকে অনেকগুলো তথ্য সংগ্রহ করছি এবং স্যার আছে আপনার এই সাবার ডেয়ারি ফার্ম গুপ্রয়োজন কেন্দ্রের বৈজ্ঞানিক হিসেবে উনি নিযুক্ত আছে বলতে সরকারি কর্মকর্তা হিসেবে ওনার ছবিও আপনারা অলরেডি দেখতে পারছেন দেখুন ওনার ছবি এটা আর ওনার যে অল ডিটেলস আমি দিয়ে দিব তো ফ্রেন্ড আজ ভিডিওটা আপনারা দেখতে থাকুন শেষ থেকে শুরু করুন কিন্তু আমার মনে হচ্ছে না যে আজকে আপনারা স্কিপ করবেন তো আপনারা লস খাবেন কারণ এনার মধ্যে প্রায় ত্রিশটা বলের উপরে আপনার ছবি সহ দেওয়া আছে দুধের রেকর্ড আর এখানে দুধের রেকর্ডটা বলতে কি জানেন যেগুলা মনে হচ্ছে যে আমার যেগুলা দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা বাচ্চা যেমন সিটি সিটি বা বাচ্চা আপনার বাড়িতে আসছে এখন এই বাচ্চার আসার পরে যে একটা দুধের রেকর্ড এটাই আমরা এনে কাউন্ট করছি এনে অনেকগুলো কমেন্ট আপনাদের দেখাবো আর অনেক ভাইয়েরা হয়তো সেই লিঙ্কে আসেন বা আপনারা দেখবেন বলতে আসলে এভাবে কমেন্টস তারপরে এই এইভাবে বলতে কাহার গাবি কতটুকু দুধ দেয় এরকম শেয়ার করলে আমরা বলতে যে আমরা খামারি আছি ঠকবো না দেখা যাচ্ছে অনেক যারা প্রয়োজন করে ওরা আন্দাজি সেক্ষেত্রে বলতে অনেকটা সমস্যা হয় তো আমরা হয়তো সেদিকদের ঠকব না তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আর শুরুতেই দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধ স্যার সানা স্যার হয়তো অনেকেই চিনেন স্যার ফেসবুক লিঙ্ক আছে বা স্যারের যে পেজ আছে তারপর ফেসবুক আসি অনেকে হয়তো ফলোয়ার হিসেবে আসছেন বা ফ্রেন্ড হিসেবে আসছেন তো ফ্রেন্ডস এ নিয়ে কথা বলবো আসলে এইগুলো যে বোলগুলো দেখতেছেন বোল নাম্বার বিজি একশো একচল্লিশ ব্রিড পঁয়সত্তর দেখুন অনেক সুন্দর কালার বিজি একচল্লিশ যে কমেন্টগুলো দেখুন বাইশ লিটার দুধ পাইতেছে এটার থেকে বলতে প্রথমে প্রথম বিয়ানি বাইশ লিটার পাইতেছি আর এই যে বিজি একশো একচল্লিশের যে আপনার যে ছেলেটা হয়েছিল যে এডার সিমেন্টের বাচ্চারা নয়শো পঞ্চাশ কেজি এই বছরই ঈদে বিক্রি করছে আর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধা স্যার সানেগুদা স্যারকে বৈজ্ঞানিক কর্মকর্তা কেন্দ্রীয় গুপজন অদগ্ধ খামার সাবার স্যারের ফেসবুক লিঙ্ক নিচে আসে তবে এটাতে এত কষ্টকর দরকার নাই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এনে যে ফলো দিয়ে রাখবেন আর স্যারের যে ফেসটা আছে এটাকে আপনারা যদি লাইক করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা সরকারি ভুল নাম্বার দেওয়ার জন্য বা সরকারি সিমেন্ট নিয়ে ভিডিও করার জন্য রিকমেন্ড করছিলেন কারণ আমি এতো জানতে পারতাম না যদি আপনাদের এরকম বলতে রিকমেন্ড না থাকতো তো দেখুন আমরা আজ দেখি ভুল নাম্বার আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি পঁচত্তর পার্সেন্ট আসলে একশো পার্সেন্ট আমরা সবসময় এটা ইম্পোর্টেড সিম ইম্পোর্টেড সিমেন্ট যে সিমেন্টটা বাবা আমরা যে বলতে সবসময় একশো পার্সেন্ট পার্সেন্টের পিছনে দৌড়াদৌড়ি করি আসলে সানেকো সারের ভিডিও বা সানে কোদাসের ফেজে না আসলে হয়তো চিনতেই পারতাম দেখুন এটা সিটি চারশো ষাট ব্রিড হয়েছে সাড়ে সাতাশি পার্সেন্ট তো সেখানে দেখুন অনেকগুলো কমেন্ট পাবেন যে বলতে হ্যাঁ প্রাধে বাচ্চা আর এখানে আপনারা অনেকগুলো বলতে মাঠ পর্যায়ে যে বাচ্চাগুলো আসছে বা দুধের রেকর্ড এটা কিন্তু অনেকে কমেন্টে জানায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি আপনার এই ডিগ্রি বইয়েতে আসে সে অনেকটা সত্য হয় না আর এগুলো কিন্তু প্রয়োজনীয় টেস্ট দেখুন এনার মধ্যে এক বাই লেখছে তানভীর আহমেদ ভাই যে এলাকায় সাতশো সাইট প্রথম বাচ্চা বলতে এটা প্রায় আঠারো উনিশ লিটারের মতো দুধ পাচ্ছে আপনারা ফস করে দেখে নিন এমনিতে চব্বিশ লিটারের মতো দেয় দেখুন এখন আমরা আরেকটা বুল দেখতে পাবো এটা একবারে কালো কুসকুষে ভালোই লাগে বুলটা দেখতে বুল নাম্বার হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ ব্রিড হচ্ছে আপনার পঁচত্তর পার্সেন্ট বেশিরভাগ পঁচত্তর এখানের মধ্যে মেবি আপনারা একটু একশো পার্সেন্ট পাবেন না কিন্তু দুধের রেকর্ড হাই দেখুন এটার মধ্যে ডেম ইলটি বলতে এটার যে এরিয়া এটা ছিল বাইশ লিটার

যেমন আমাদের নিজের যে গাবি আছে এগুলো আপনার একশো পার্সেন্ট শুধু একশো পার্সেন্ট দিতে চাই অ্যাকচুয়ালি একটা দেশি গাভিকে একশো পার্সেন্ট দেওয়ার পরে যে পঞ্চাশ পার্সেন্ট আসে সর্বোচ্চ পঁচত্তর পর্যন্ত দেখুন আর পি একশো আটানব্বই পর্যন্ত আর এই যে স্যারের ফেভারিট গোল এটা নাকি স্যারের স্যার এটা নিয়ে একটা ছবি তুলছিল এই ছবিটা কালেক্ট করে দিলাম আসলে খুবই ভালো মনের মানুষ অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি আসেন দেখুন পাঁচশো চোদ্দো পাঁচশো চোদ্দো নাম্বার এম এন পাঁচশো চোদ্দো বাষট্টি পার্সেন্ট এইস এটা বাইশ লিটার দুধ হচ্ছে বলতে একটা গাভি হ্যাঁ দেখুন পরবর্তী জেনারেশনে কী দেবে এটা নিয়ে স্যারে জিজ্ঞেস করছিল এটি হচ্ছে প্রজনী পারফরমেন্স যেগুলো মাঠ পর্যায়ে আছে দেখুন এখানে বল নাম্বার হচ্ছে আপনার চৌষট্টি পনেরো বলটা দেখতে সাইজে আর ওজন আসলে এটা পঁচাত্তর পার্সেন্ট ওজন ম্যাটার না এটা বারো লিটারের মতো এটার যে বাবা হের যে মায়ের দুধের এক একটা হাই ছিল ওজন ম্যাটার করে না অনেকে বলতে পারে যে ওজন দেওয়া হয়েছে না স্যার কিন্তু ওজন পছন্দ করে না আপনারা স্যারের যখন যাবেন ওজন আসলে ব্যাপার না ওজন দেয়ালে আপনার এই যে কোনো একটা গরুকে মোটা করা যায় কিন্তু মোটা জাতকন করার দিক দিয়ে দেখা যাচ্ছে আপনাদের দেখুন এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট এগুলা হানড্রেড পার্সেন্ট এগুলো ছোট্ট বোল বলতে ছোট্ট দেখতে সাইজে ছোট ছয়শো সাতচল্লিশ একশো পারসেন্ট ফ্রিজিয়ান আর এটা থেকে আপনারা এনের মধ্যে দেখুন একসাথে দুইটা পাবেন এনের মধ্যে এজেন্ট মার্ক করা আছে দেখুন একশো পার্সেন্ট নলস্টার্ন পিজান এবং সার নেম থেকে যে বাহিরে গিয়েছিল এটি হচ্ছে বুমরেও আর এর যে মায়ের যে ইয়েটা হচ্ছে আপনার দেখে নেন অনেক প্রায় ত্রিশ ত্রিশ প্লাস এরকম এটা হচ্ছে আপনার ছয়শো আটচল্লিশ একশো পার্সেন্ট দুটাই আছে এই জায়গায় একশো পার্সেন্ট আর বাদবাকিগুলো অনেক সুন্দর সুন্দর বল দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দিয়ে আজকে বল আর বল আপনারা কফি করে নেবেন আর বলতে এই যে আপনার একশো পার্সেন্টের সিমেন্ট নিয়ে আমি আর একটা ভিডিও করব শুধু একশো পার্সেন্ট নিয়ে স্যারের কাছ থেকে সবগুলো ভুল চেষ্টা করব আনার জন্য তারপর দেখুন ছয়শো আটচল্লিশের এটা দেখুন তো আপনার এই যে স্যার বলতে এর বাবার যে ইয়ার এটা নিয়েছিল তেরো হাজার তিনশো এত এই হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় তেত্রিশ এর উপরে দুধ রেকর্ড আর কি দেখুন এখানে একটা বল দেখতে পারবেন আসলে ওজন বলে ওজন দিয়ে ওজন কোনো ম্যাটার না আর স্যার সব সময় বলে কি আপনার একশো পার্সেন্ট দেওয়া যাবে না একশো পার্সেন্ট দিলে আপনার একটা হিতে বিপরীত হতে পারে আমি কিন্তু বলতেছি এই ফাঁক দিয়ে হয়তো আপনাদের নাম্বারগুলো চলে যাবে আপনারা ভিডিও পজ করে নাম্বারগুলা ক্যাশ করে নিতে পারেন আর সবইগুলো চাইলে আপনারা স্কিন দিয়ে রাখতে পারেন বিজি একশো তিপ্পান্ন বিশ লিটার দেখুন পঁচাত্তর পার্সেন্ট বিশ লিটার আর তা কিন্তু মাঠ পর্যায়ে আপনার অনেক অ্যাভেলেবেল উদাহরণ আছে আমি সব কমেন্ট দেই নাই আপনারা যখন পেজে যাবেন স্যারের তখনকার সময় দেখতে পারবেন দেখুন এই বলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে অনেকটাই ভালো লাগে দেখুন এটা হচ্ছে আপনার আষট্টি সতেরো ব্রিড আপনার পঁচাত্তর পার্সেন্ট ওর বাবার যে আপনার ওর বাবার যে মায়ের দুধের রেকর্ড ছিল চল্লিশ লিটার চুয়াল্লিশ লিটার আর ওর এখান থেকে প্রায় এখন আপনারা দেখতে পাবেন দেখুন বাইশ লিটার আছে অ্যাভারিজে আর এর যে ইয়ার এটা হচ্ছে চল্লিশ লিটার প্রথম একশো দিন অ্যাভারিজে সিটি একচল্লিশ ওর যে ওর যে বাবা সিটি একচল্লিশ খুবই ভালো ভুল আর বলতে গ্রুপ সবার দেখুন সিটি একান্ন দ্বিতীয় লেকটি আমার খামারে সাতাশ আঠাশ কেজি দুধ হচ্ছে দেখছেন এগুলো আসলে বাস্তব উদাহরণ যেগুলো আর এই সাবার গু প্রয়োজনে বলতে সরকারি সিমেন্টে আসলে ওই যে ইম্পুট করা যে সিমেন্টগুলো আছে ইমপুট করা সিমেন্ট থেকে আপনার এই এন থেকে বলতে আস্তে আস্তে উন্ন জাত উন্নয়ন করে ওরা বলতে জাত উন্নয়ন করে এতে করে ভালো আর স্যার কিন্তু স্যার পেজে গেলে আপনারা দেখতে পারবেন দেখুন পি একশো বত্রিশ আপনারা নোট করে নিন স্যার পেয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার গড়ের যে গাবি আছে ওদের কিন্তু একটা নাম্বার রাইকে দিয়েন নাম্বার ওদের যে বাচ্চা আসবে ওদেরও কিন্তু একটা নাম্বার নিয়ে আসবেন তাহলে সব সময় মন থাকবে আমি আমার ফার্মে নতুন স্যারের কথা শুনেই হয়তো আমি নাম্বার শুরু করে দিয়েছি আমার ফার্মের যে গাবি তারপরে গাবির যে বাচ্চাগুলো আসবে আমি নাম্বারগুলো ইয়ে করে দেব যে তত থেকে একটা সিরিয়াল দেখুন এ এসি ইয়েটাও ওজনে অনেকই হবে একবারে খারাপ না এক হাজার আর বারোশো কেজি হলেই যে ভালো সিমেন্ট তার উপায় তার বলতে প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন আর পাইতেছেনও আর ফ্রেন্ডস আমার ভিডিও এরকম সিমেন্ট রিলেটেড বা যে কোনো ভিডিও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও চান শুধু সিমেন নাকি খামার খামার ব্যবস্থাপনা দেখুন আরফি দুশো আট ব্রিড একাশি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তেইশ লিটার আর এইগুলো হচ্ছে আপনার দেশি ঠিক আছে আর এই সেপের পরে যেগুলো এগুলো দেশির সাথে মিক্স আছে ফিডি একশো বত্রিশ ফিডি দেখুন ফিডিস ব্রিড হচ্ছে আপনার দেখুন আমার অনেকটা ভাল লাগে সাদা গরু অনেকটা ফেভারিট আপনাদের কাছে মনে হয় ভালো লাগবে দেখুন এটার বুল নাম্বারগুলো আমরা তো শীঘ্রই পেয়ে যাব দেখুন বোল আইডি সে আর জিরো ছাব্বিশ এটা সাড়ে বাষট্টি পার্সেন্ট এটার মায়ের দুধের রেকর্ড আছে বিশ প্লাস অবশ্যই ফ্রেন্ডস ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই দেখুন এটা একটু যেমন সাদা কালো সব জায়গায় একটু অন্যরকম আসলে দেশির সাথে দেওয়া পঁচত্তর বলতে আষট্টি বিশ বোল নাম্বার ব্রিড পঁচত্তর পার্সেন্ট এই দেখুন আরেকটা চলে আসছে এই দুটা বোল প্রায় সেম সেম এর আগে একটা জিন দেখলেন এগুলা খুবই ভালো মানের আর আপনার দেশি গাবি কোন বিদেশি গ্যাপি আপনার একশো পার্সেন্টের বলতে পঁচাত্তর বা একশো পার্সেন্টের যে গাবি আছে একশো পার্সেন্ট দিলে এতে নাকি বলতে লাভের সে লসটাই বেশি হবে আপনারা যখন স্যারের কিছু ভিডিও দেখবেন তখন আপনাদের এমনিতেই আন্দাজ হয়ে যাবে যে আসলে কেমন কি দেখুন এটা হচ্ছে আপনার আরও জিরো জিরো পার্সেন্ট বিশ লিটার প্লাস এগুলো কিন্তু আরো বেশি দুধ এগুলো আর কম কম বা ওদের যে বলতে কম কম দেওয়া হয়েছে অনেকে আছে দেশি গাভীকে দেওয়ার পরে যে বাচ্চাগুলো আসছে এই বাচ্চার থেকে আপনার দেশি গাভীর গর্বে বাচ্চা হওয়ার পরে যে বাচ্চাটা আসছে এই বাচ্চা থেকে আপনার আঠারো বিশ লিটার দুধ পাচ্ছে প্রথম বিয়ানি দেখুন এই বলটা আসলে অনেক সুন্দর দেখুন সাদার আটটা একটু বেশি কালারটা একটু কম কম তবুও বলতে যে সারের যে ফিটনেসটা লাগে দেখো আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি ভিডিওটা একটু লং হয়ে গেছে আসলে আমি এটা দিয়ে দুইটা তিনটা ভিডিও করতে পারতাম কিন্তু এই ভিডিও এত ভালো লাগে না যে বারবার ভিডিও দেওয়া একটা ভিডিওর মধ্যে আপনারা যদি সব কিছু পেয়ে যান দেখুন এটা আমি আমার থাম নিলেও দেওয়া ছিল এইটা এটা হিসেবে আপনার পঞ্চাশ পার্সেন্টের এটা দেশীয় আপনার পঞ্চাশ আর পঞ্চাশ পার্সেন্ট একেবারে কালো সে এটার অনেকটা ওজন মনে হয় আমার মনে হচ্ছে এটা এক এক হাজার কেজির উপরে হবে গোল নাম্বারটা চলে গেল আপনারা কফি করে নিন আর এখন আমরা তিন চার পিস শাহিওয়াল দেখতে পারবো হান্ড্রেড পার্সেন্টের দুটো আর হয়তো দেশি লোকাল আছে আর পঁচাত্তর পার্সেন্ট আছে দেখুন এটা হচ্ছে আপনার বুল নাম্বার সাতশো উনত্রিশ ব্রিড একশো পার্সেন্ট এটা হচ্ছে আপনার এই বলতে বাহির থেকে সংগ্রহ করা যে সিমেন্ট বলতে যে বুল আনা হয়েছিল ইয়ে বুলেট সিমেন্টের বাচ্চা ইম্পোর্টেড বুলেট ছেলে এটা অনেকটা ভালো আপনারা দেখুন ইয়ে করে নিতে পারেন এটা হচ্ছে আপনার লোকাল বোল নাম্বার হচ্ছে পঁয়ষট্টি চৌত্রিশ বিড লোকাল তবুও দেখতে সুন্দর দিতে পারেন এটা আমি আর এটা হচ্ছে আপনার ফিওর ফিওর আপনার একটা বোল শাহিআল ফিওর যে একশো পার্সেন্ট সাতশো আটত্রিশ একশো পার্সেন্ট ফিওর হ্যাঁ এটাই সেমটাই তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বারবার বলে দিচ্ছি যদি আপনাদের আর আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কীরকম ভিডিও চান আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করি